কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা, সে কবিতার লাইনের সঙ্গে আজকের এই সংবাদের বাস্তবতা রয়েছে। আগে কবি সুকান্তের লাইনটা পড়ে দিই, তাহলে বাংলার দর্শককুল তারা হয়তো বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। কবি বলছেন, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভৈ রানার এখনও রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে বিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্ধ রাত জাগে। বিনিদ্ধ রাত জাগে মানে হচ্ছে লোডশেডিং, বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুতের দাম বৃদ্ধি, স্মার্ট মিটার হুহু করে মানুষের জীবনকে কার্যত ক্রমাগত দুর্বিষহ জায়গায় তৈরি করে পৌঁছে দিয়েছে। সে গ্রাম হোক, শহর হোক, বর্ধমান হোক, বিভিন্ন জায়গার একই পরিস্থিতি, একই ছবি। এই মুহূর্তে পাওয়ার হাউস যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড, এই স্মার্ট মিটার নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আন্দোলন ইতিমধ্যে বামপন্থীরা করছেন এবং শাসক দলও করছেন কিনা বলতে পারবো না, কিন্তু প্রতিদিন জীবনের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গে এই বিদ্যুতের দাম ক্রমাগত হু হু করে বাড়ছে, ইউনিট পিছু বাড়ছে, যার ফলে একটা কৃষক তার উৎপাদিত ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সাবমার্সিবল যেটা চালায় তাকে ব্যাপক হারে সে মাসুল এবং যে বিদ্যুতের তাকে বিল গুনতে হয়, আর বিদ্যুতের বিল যখন তার হু হু করে বাড়তে শুরু করে তখন হচ্ছে লাইন কেটে দেয়। তাহলে কৃষক তার উৎপাদিত সার এবং কৃষক তার উৎপাদিত ফসল উৎপাদনের ক্ষেত্রে যখন বিদ্যুৎ খুব গুরুত্বপূর্ণ হয় তখন বাধ্য হয়ে চাষ বন্ধ করে দেয়। এটা হচ্ছে চাষিদের করুণ পরিস্থিতি, উৎপাদিত ফসল উৎপাদন করতে না পারলে তাদেরকে আত্মহত্যা করতে হয়। এটা গেল কৃষকদের কথা। আর মেহনতি শ্রমিকদের পরিস্থিতি আরও উদ্বেগজনক। অবশ্যই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন বিভাগ তারা লাভ করবে, প্রফিট করবে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু স্মরণে আছে, যেটা বাংলার প্রত্যেকের গোচরে রয়েছে, যে বিদ্যুৎ পশ্চিমবঙ্গে উদ্বৃত্ত মানে সারপ্লাস, বিদ্যুৎ উদ্বৃত্ত মানেই হচ্ছে যেখানে কলকারখানা সে অর্থে গড়ে না ওঠার কারণে বিদ্যুৎ এখানে সারপ্লাস। যদি সারপ্লাস হয়ে থাকে, স্বাভাবিক হচ্ছে, শিখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র যদি হতো তাহলে বিদ্যুতের রেটটা কি কম হতো, এটা নিয়ে আলোচনা হয়েছে বারবার NTPC প্রজেক্টেটা। কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা কৃষি এলাকাতে এখানে আন্দোলন করছেন বামপন্থীরা যে বিদ্যুৎ বণ্টন বিভাগের যে স্মার্ট মিটার এবং যেভাবে লোডশেডিং ক্রমাগত হু হু করে বাড়ছে, একদিকে এসি, একদিকে হচ্ছে ওভারলোডের বিষয়, এগুলো ক্রমাগত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে হচ্ছে হিট করছে। এক তো নুনান্তে পান্তা ফুরোচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, মানুষের জীবন কীভাবে চলবে সেটা খুব গুরুত্বপূর্ণ, গ্যাসের যেমন দাম বৃদ্ধি হয়েছে তেমনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিদ্যুতের যা পরিস্থিতি, যদি মহানগরের দিকে তাকান তার এক রেট অর্থাৎ CSE, আরেকদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন লিমিটেড, তাদের রেট প্রত্যেকে জানা আছে। তাহলে প্রশ্নটা হয়তো বিদ্যুৎ বণ্টন বিভাগ করবে যে আমরা কি বিদ্যুৎ ডিপার্টমেন্ট তুলে দেবো, না তুলে দিতে বলেনি। তাহলে স্মার্ট মিটার এবং বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে এটা অত্যন্ত উদ্বেগজনক আশঙ্কার। এখান থেকে দাঁড়িয়ে মানুষ হাঁসফাঁস করছে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে। এটা খুব স্বাভাবিক যে বিদ্যুতের দাম যখন বৃদ্ধি হয়, বিদ্যুতের যখন দাম বৃদ্ধির ক্ষেত্রে যখন সরকার সিদ্ধান্ত নেয়, খুব স্বাভাবিকভাবে জনজীবন, বাজার এবং হচ্ছে তার সমস্ত অর্থাৎ সোশিও ইকোনমিক্যাল যে স্ট্রাকচার বা রিফর্মস সেখানে দাম যেখানে ধাক্কা লাগে, জিনিসপত্রের দাম বাড়ে, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ বিদ্যুতের সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু উৎপাদন, যেমন কলকারখানা হোক, তেমনি কৃষি ব্যবস্থা হোক এবং ছোটোখাটো কুটির শিল্প হোক, এটা হচ্ছে যে ধাক্কা লাগে। তাহলে এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কী, সরকার পশ্চিমবঙ্গ সরকার কী ভাবছে? গোটা ভারতবর্ষের এই মুহূর্তে যা বিদ্যুতের যা রেট, পশ্চিমবঙ্গের রেট কি এক, সে কথা তথ্য বলছে না। আমরা এখানকার যারা অধিকর্তা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, নো কমেন্টস। আর কমেন্টসের জায়গায় দাঁড়িয়েছেন জনতা জনার্দন, যারা প্রতিদিন তপ্ত বালুতে হাঁটতে হয় আর প্রতিদিন মাঝরাতে হচ্ছে রে বিদ্যুৎ চলে যায়। এরা বলছে স্মার্ট মিটার যদি রিচার্জ না করেন তাহলে আপনার বিদ্যুৎ আপনাকে তাহলে লম্ফ, আর নাহলে হাত পাকা দিয়ে আপনাকে হাত হাওয়া খেতে হবে, এটা বাস্তব চিত্র। আরেকটা হচ্ছে যখন কালবৈশাখী ঝড়, এখনও আসেনি, আসবে হয়তো, বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি উবড়ে পড়ে যায়,
আর সেখানে টোল ফ্রি নাম্বার লেখা থাকে। আপনি হাজার হাজার ফোন করবেন, হাজার হাজার ফোন করবেন, আপনার সেই ফোনে রেসপন্স আসবে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা ভুক্তভোগী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলছি। তাতে সরকারে যদি কর্ণ করে পৌঁছে যদি খারাপ লাগে, আমার কিছু করার নেই, কারণ এটা মানুষের অধিকারের প্রশ্নে বলছি। প্লাস বিদ্যুৎ বণ্টন বিভাগ উন্নতি করবে এটাই স্বাভাবিক, তার পক্ষে আমরা কথা বলছি। কিন্তু মানুষের যে দোরগোড়ায় দাঁড়িয়ে যেভাবে হুহু করে ভাইরাল ফিভারের মতো বিদ্যুতের বিল বাড়ছে, খুব স্বাভাবিক, এটা আমাদের অত্যন্ত প্রশ্ন দেয় এবং উদ্বেগ ছড়ায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এর থেকে সুরাহা কী আছে? যখন সরকার বলছে আমরা বিদ্যুৎ উদ্বৃত্ত, আমাদের বিদ্যুৎ ব্যাপক উৎপাদন হয়, তাহলে যদি ব্যাপক উৎপাদন হয় তাহলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তারা বিদ্যুতের বিল দিতে দিতে তারা সকালবেলাতে ঠিকঠাক করে বাজার করে আনতে পারবে কি না, সেটা খুব কঠিন ব্যাপার। কারণ এই ভুক্তভোগী যেমন আমি, এই ভুক্তভোগী যেমন সমিত, এই ভুক্তভোগী কিন্তু সমাজের সর্বস্তরে মানুষের। পলিটিক্যাল সিস্টেমকে আমি এখানে আনছি না, তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে যখন কোনো বিদ্যুতের দাম ক্রমাগত বাড়তে শুরু করবে, আমি কয়েকটা বিষয় পড়ে দিই তাহলে সুবিধা হবে। যেখানে বলা আছে যে ইস্যুতে আলোচনাটা হচ্ছে, যে ইস্যুর উপর দাঁড়িয়ে বলছে যে বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট মিটারের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা স্বাভাবিক। এক ইউনিট বিদ্যুৎ সর্বোচ্চ 50 টাকা দিয়ে কিনতে হবে, এটা বামপন্থীর কথা বলছে, একটু সাইড দিয়ে যান ও বলে স্বাভাবিকভাবে সমস্ত রকম ভর্তুকীকরণ তুলে দেওয়া হবে বলছে কারা, বিদ্যুৎ বণ্টন বিভাগ বলছে। মিটার কেনার জন্য 8-10 গুণ বেশি টাকা দিতে হবে, এটা বামপন্থীর আন্দোলনে বলছে। আমি ছেড়ে দিন বামপন্থী আন্দোলনের কথা বলছি, প্রতিদিন জীবনের ক্ষেত্রে এই অসহনীয় পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে মানুষকে বিদ্যুতের বিল মেটাতে হচ্ছে। যদি আপনি বিদ্যুতের বিল না মেটান তাহলে আপনার বাড়িতে রোগী হোক, আপনার বাড়িতে শিশু হোক, তারা কিন্তু বিধ্বস্ত অবস্থায় মানসিক এবং শারীরিকভাবে হবে। এর থেকে শর্ট আউট কী আছে, প্রবলেম থেকে ওভারকাম কীভাবে করা আছে? আপনারা জানেন তো ইলেকট্রাল বন্ডে এই মুহূর্তে যেটা সবথেকে আলোচনার শিরোনামে যে সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা সবথেকে বেশি ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছেন, এটা গেল পলিটিক্যাল ইস্যু যা বিজেপি প্রথম এক নম্বরে আর দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসটি সরিয়ে দেন আপনি, বিদ্যুৎ তো তৃণমূল কংগ্রেসকে দেখে আসে না, বিদ্যুৎ সবার প্রয়োজন, আমার আপনার সবার প্রয়োজন। তাহলে এই বিদ্যুতের যে বিল ক্রমাগত যে বাড়ছে এবং যে স্মার্ট মিটারের কথা বলা হচ্ছে, তার এফেক্টটা হচ্ছে বাজারে গিয়ে পড়ছে। বাজার মানে গলসি হতে পারে, বাজার মানে সিমলাল হতে পারে, বাজার মানে শেয়ার বাজার হতে পারে। তাহলে কৃষক, প্রান্তিক চাষি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকেই হাহাকার করছে বিদ্যুতের বিলের এই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে। এখান থেকে বেরোবার রাস্তা সরকার কী বলতে পারছেন? আমার আপনার পকেট থেকে টাকাটা প্রতিদিন গুনতে হয় বিদ্যুতের বিল দেওয়ার ক্ষেত্রে। যদি আপনি বিদ্যুতের বিল সঠিক সময় দিতে না পারেন, হতে পারে অর্থনৈতিক সংকট সমস্যা সবারই আছে, তাহলে আপনার বাড়ির লাইন কিন্তু কেটে দেবে, লাইন কাটার অধিকার রয়েছে। কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রে যখন সরকার সিদ্ধান্ত নেবে, তো সেখানে মেহনতি শ্রমজীবী পরিবার, কৃষক থেকে সবাই, মধ্যবিত্তের সবার রাইট রয়েছে, জানবার অধিকার রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ যদি উদ্বৃত্ত হয়ে থাকে, সারপ্লাস যাকে বলা হয়, এটা সারপ্লাসের নমুনা নিশ্চয়ই নয়। তাহলে ক্লান্তি ভরা দিনে যদি সারাদিন পরে বাড়ি ফিরে যান, যদি আপনি দেখেন যে সেখানে আপনার আলো কার্যত কেটে ফেলা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই হচ্ছে রে আপনি সাইডে যান একটু, খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠছে যে এই মাসুল কে গুনবে? মাসুল এনাকেও গুনতে হবে, ওনাকেও গুনতে হবে, এবং যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও গুনতে হবে। প্রশ্ন হচ্ছে তৃষ্ণার্ত কাকের মতো যখন জল যখন সবাই পান করেন এই মাটির কলস থেকে, এটা খুব প্রয়োজন। ঠিক তেমনি বিদ্যুৎটা হচ্ছে প্রত্যেক দিন তৃষ্ণার্তভাবে মেটানো, অর্থাৎ বিদ্যুৎ না থাকলে বাড়ির পাখা আলো জ্বলবে না। এর থেকে শর্ট আউট কী, সমাধান কী, এর উত্তর কারা দেবেন? উত্তর সরকার দেবেন, উত্তর সরকার দেবেন, উত্তর আমরা দেবো না। ফলে স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে পরিস্থিতির বিরুদ্ধে নয়, আমরা বলছি যে ঘটনা ঘটছে এবং তার হচ্ছে ছবি, প্রতিচ্ছবি সারা বাংলা জুড়েই দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে আমি আপনার সংবাদটা ঠিকঠাক বলছি না, প্রতিবাদ করুন। আর যদি এরকম যন্ত্রণার শিকার আপনারা হন, আপনারা কমেন্টস করুন আপনার এলাকায় কী সমস্যা রয়েছে এবং কোথায় কোথায় বিদ্যুতের মিটারের ক্ষেত্রে এবং কোথায় কোথায় চাষি এবং প্রান্তিক স্তরে শ্রমজীবী মানুষের সমস্যা হচ্ছে অর্থনৈতিকভাবে, তার উত্তর আপনারা আমাদের জানাবেন। তাই হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা রায় আলো, যে কথা বলছিলাম কবি সুকান্তের লাইনের সঙ্গে, আজকের বাস্তবতার সঙ্গে বিদ্যুৎ বণ্টন বিভাগের যে বিদ্যুতের রেট সেটা কার্যত মিলে যাচ্ছে। এখান থেকে সমাধান কী আছে, সুরাহা কী আছে? আদার রাইট টু দ্য ইলেকট্রিসিটি, রাইট টু দ্য পাওয়ার যে কথা বলা হয়,
এটা আমাদের অধিকার, অবশ্যই অধিকারের প্রশ্নে যখন কাটা হয়ে দাঁড়াবে, যখন বিদ্যুতের বিল অধিক মাত্রায় ইউনিট পিছু যখন বাড়বে, তখন আমার আপনার পকেটের টাকা থেকে এই টাকা গুনতে হবে, এর উত্তর সরকার দেবে। সময় পরিস্থিতির সঙ্গে প্রত্যেককে মোকাবিলা প্রতিদিন করতে হয়, তাই আমরা বাস্তবের জমিতে দাঁড়িয়ে কথাগুলো বলার চেষ্টা করলাম। যদি আপনাদের মনে হয় যে আমরা ভুল বলছি, বারবার বলছি, প্রতিবাদ করবেন, কারণ বিদ্যুৎ আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ আলো জ্বললেই কিন্তু সমস্তটাই আলো লাগে, আর মাঝরাতে বিদ্যুৎ, এখন ইদানিং আবার মাঝরাতে বিদ্যুৎ প্রায় চলে যাচ্ছে, কাট হচ্ছে, বিভিন্ন ট্রান্সফর্মার পড়ছে, ওভারলোডেড হচ্ছে, ওভারক্রাউড হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতির যে পোস্টমর্টেম যেটা হয়েছে, আমরা যদি ভুল বলছি প্রতিবাদ হোক, কিন্তু বিদ্যুতের বণ্টনের ক্ষেত্রে যে রেট এবং স্মার্ট মিটার নিয়ে যে অভিযোগ উঠতে শুরু করেছে, এবং একদিকে কেন্দ্রীয় সরকার একদিকে রাজ্য সরকারের এই বিমাতৃসুলভ আচরণের কথাই কিন্তু কার্যত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো করছেন, কিন্তু যারা মেহনতি মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের বিদ্যুৎকে খুব দরকার, যারা ছোটো ছোটো শিল্প করেন, তারা কীভাবে আছেন? তারা বিদ্যুতের বিল দিতে পারছেন কি? সরকার তো অনেক কথা বলছেন উন্নয়নের কথা, কিন্তু বিদ্যুৎ এতটাই বেশি মাশুল গুনতে হচ্ছে রেটের ক্ষেত্রে, যেটা ক্রমাগত অর্থনৈতিক ভাড়ারে টান পড়ছে, মানে লক্ষ্মীর ভাড়ারে টান পড়ছে মধ্যবিত্ত। আপনারা সবাই ভালো থাকবেন, গ্রীষ্মের দাবদাহের টেম্পারেচার যখন 40-42 ডিগ্রি করে গুরপাক খাচ্ছে, আর বিদ্যুৎ যদি কাট হয়ে যায় আর রেট যদি বেড়ে যায়, তাহলে মাশুল আপনাকেই গুনতে হবে, আমাকেই গুনতে হবে, গুনতে হবে শ্রমজীবী পরিবারের সবাইকে গুনতে হবে। সরকার কী করে বলতে পারবো? অনেক জায়গায় বিদ্যুতের বিল বাকি রয়েছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের বিদ্যুতের হাজার হাজার টাকা বিল বাকি আছে, সেখানে আদায় করার ক্ষেত্রে সরকারের অনেক গরিমসি অভিযোগ আছে। সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আমরা দ্য কোয়েরি, আমাদের প্ল্যাটফর্ম দ্য কোয়েরি লাইভ, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের যে ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি TH QUIRY, কমেন্টস করুন, মতামত করুন। আমরা এই ধরনের জনস্বার্থে বিষয়ে আমরা সবসময় সংবাদ পরিবেশন করি, এটা দায়িত্ব আমার সহকর্মী সৌমিত অপাদার, আমি নয়ন রায়, পারকাস রোড, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড, পাওয়ার হাউস পাড়ার সামনে দাঁড়িয়েছি বর্তমান। নমস্কার।